আপুরা আসলে বিশেষ করে কেউ কষ্ট পাবেন না। তো আমি আপুকে বলতেছি না মিম করে, কিছু কিছু শিল্পী আছে যারা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে বাউল গানে এসে যেসব গান করে, আমি তাদের জন্য এক লাইন গান করব, শুনতে রাজি তো? ওকে। এই ঘরে তোমার, ঘরে তোমার, ঘরে তোমার স্বামী আছে, কৃষ্ণ প্রেমে খেলছো লাই কলঙ্কি নিরাই। আসলে আমি অনেক বছর আগে, আচ্ছা এখানে সবাই আছি তো আজকে, কথা হইলো আমি বিগত অনেক বছর আগে এভাবে প্রোগ্রাম করেছি এবং আমি গান করি, বাউল গানই করি, ফোক গানই করি, হয়তো আমার একটু প্যাটার্নটা চেঞ্জ ছিল। তো আমি তারপরে যেহেতু সেই পুরানা, আমি ভাবছিলাম না যে আসলে এইভাবে যে আমার পদক্ষেপটা নিতে হবে। বিশেষ করে কেন নিলাম বলি, এখানে আমার শ্রদ্ধেয় বড় বোন খেপা সাল মা ভাইছে, কথা হইল আসলে আমি কিন্তু এখানে এসেছি যারা আমাকে পছন্দ করেন, তাদের অনেক যারা আমাকে টেলিভিশনে দেখেছেন, গানগুলো শুনেছেন, অনেকে সেই গানগুলোর জন্যই কিন্তু আমাকে এখানে আনা। এবং আমি এখানে আসার পরে যখন বসলাম, আফা জানি কীভাবে এভাবে দেখায়, এখন আমি চিন্তা করি যে আফা কী বলতে চাইতেছে, তো আমি তোর বিষয়টা জানি না। তো আমার বোন খুব সুন্দর গান করে, সবাই অনেক আনন্দ, আমি নিজেও অনেক আনন্দ করেছি। তো আসলে আমি আফা বলতেছে যে সবাই একটু বুঝতাম, আচ্ছা আমার কথা হইলো আমি কী বুঝতাম, আমি এই জিনিসটা আমি বুঝতে দিলাম না আর কি। তো আমি চেষ্টা করব, আপু যেভাবে গান করেছে তো আমি ওনাকে সম্মান করি, রেসপেক্ট করি, আমি চেষ্টা করব যে উনি ওনার জায়গা থেকে যে কথাগুলো বলেছেন গানের কথায়, কবির কথায় যেটা বলে, আমি যদি নামাজ পড়ি, আপনারা সকলে আমার কথা একটু মন দিয়ে শুনবেন, হ্যাঁ আমি কিন্তু আমার উস্তাদ অবশ্যই সুনীল কর্মকার, আমি আগে কিন্তু গান অনেক আগে করছি, হবে কথা হইল আমি যখন নামাজ পড়ব সর্বপ্রথম আমার কাজ কি থাকবে, আমার পাক পবিত্র হওয়া। এবং আজকে যিনি এখানে এসেছি একজন ওলি, তিনি একজন ওলি, আমি যখন তিনি এখানে আসব অবশ্যই আমাকে সেই নিজের পবিত্রতা বজায় রাখতে হবে, ঠিক কিনা? তো আমি সে আপুকে বলবো না, জাস্ট একটু একটা অন্তরা বলবো, আমি এইদিকে যাবোই না, যেহেতু আমি এসেছি আপনাদের শুধুমাত্র আপনাদের চাহিদা অনুযায়ী গান করার জন্য। তো আমি আপুকে বলতেছি না মিন করে, কিছু কিছু শিল্পী আছে যারা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে বাউল গানে এসে যেসব গান করে, আমি তাদের জন্য এক লাইন গান করব, শুনতে রাজি তো? ওকে। বর্তমানে যারা গান করে আর কি, হ্যাঁ আমি তাদের উপলক্ষে বলবো, আমি কাউকে না, আপুরা আসলে বিশেষ করে কেউ কষ্ট পাবেন না। তো আমার কথা হইল আমি এখানে বৈশা ছিলাম, কিন্তু বারবার আমার এভাবে দেখানির মানে কি কোন আপনারা? তো আমি যে গানটি করবো আশা করি সকলে বুঝা নেবেন, শুধু উনি না বর্তমান প্রেক্ষাপটে যারা গান করে শুধুমাত্র তাদের উদ্দেশ্যে আজকে আমার প্রথম সর্বপ্রথম এভাবে উপস্থাপন করা। আরে ঘরে তোমার স্বামী থইয়া, আরে কৃষ্ণ প্রেমে খেলছো লাই, আরে কলঙ্কি নিরাই, আরে তারে দেখলে, তারে দেখলে। আচ্ছা এরকম আছে না, যে স্টেজ এসে দেখবেন তার অবস্থা টাইট, শিল্পীর আর অবস্থা বারোটা বাজায় দিছে। কথা হইল ঘরে তোমার স্বামী থইয়া, কৃষ্ণ প্রেমে খেলছো লাই, এই ঘরে তোমার, ঘরে তোমার, ঘরে তোমার স্বামী আছে, কৃষ্ণ প্রেমে খেলছো লাই কলঙ্কি নিরাই, ধরে দেখিলে, তোরে দেখিলে, তোরে দেখিলে মন্দ বলবে লোকে কলঙ্কি নিরাই।
ফুয়ে গানের কথায় ভাষায় বলেছে, যে প্রেম জানে সেই প্রেম করতো সিনে। এখন আমি বলবো, আরে তুমি প্রেম জানো না গো রাই, তুমি প্রেম জানো না, আমরা যারা আছি কুলবধু হইয়া করে সবার সাথে প্রেমের লেনা দেনা। বর্তমান প্রেক্ষাপটে যারা মানুষকে এবং আমার মতো মানুষকে বিশেষ করে যারা ঠকাইতেছে বেশি, তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা গাইবেন। আমি বলবো ঘরে তোমার স্বামী তৈয়া, তোমরা বলবা কৃষ্ণ প্রেমে খেলছলাই। সবাই রেডি তো? ঘরে তোমার স্বামী থইয়া, বা এই ঘরে তোমার স্বামী থইয়া কৃষ্ণ প্রেমে খেলছলাই, কলঙ্কি নিরাই ধরে দেখিলেই মন্দ বলবে লোকে, 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 কলঙ্কি